ভাইব্রেশনই শত্রু উপস্থিতির কথা সেনাদের জানাবে ভারতের যে অত্যাধুনিক যন্ত্র লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে এবার বর্ডারে মোতায়েন সেনাদের হাতে আসতে চলেছে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিভাইস দুর্গম স্থান থেকে উচ্চতর স্থানে স্বাভাবিক কার্যকলাপ সম্পর্কে সেনাদের আরও সতর্ক করে তুলবে এই যন্ত্রটি সেভাবে এটি তৈরি করেছে আর্মি ডিজাইন ব্যুরো হেলমেটের সামনে এটি লাগানো থাকবে যা রাতেও সেনাদের সতর্ক বার্তা দেবে এমনকি কোনো ধরনের অস্বাভাবিক কার্যকলাপ ওই ডিভাইস ডিটেক্ট করতে পারলে সঙ্গে সঙ্গেই রিস্ট ব্যান্ডের মতো দেখতে ডিভাইস ভাইব্রেট করবে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনুচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক সীমান্তে বিশেষ করে রাতের বেলায় অনেক দুর্গম স্থানেই সেনা কাজে কাজের সুবিধা হবে সেই সঙ্গে তাদের আত্মবিশ্বাসও এই যন্ত্রে কর্মদক্ষতায় বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে দুই সালে আর্মি টেকনোলজির একটি সেমিনারে প্রথম এই ধরনের একটি যন্ত্র তৈরির আলোচনা হয় দুই সালে আর্মি ডে ফাংশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণের পর থেকেই এই ধরনের সেমিনার শুরু হয় প্রসঙ্গত চীনা সেনাদের সঙ্গে ডিল করতেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় জওয়ানদের কারণ ম্যান্দারিন যথেষ্ট জটিল একটি ভাষা খুব কম সংখ্যক মানুষই এটি অনুবাদ করতে পারে এই সমস্যা সমাধানের দিকেও জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে চীনা সেনাদের সঙ্গে কথাবার্তা চলাকালীন লাইভ ট্রান্সলেটরের ব্যবস্থা করা হচ্ছে যাতে মান্দারিনের অনুবাদ সহজেই হয়ে যেতে পারে বর্তমানে এই ট্রান্সলেট ডিভাইস ইন্টারনেটে পাওয়া যায় তবে সীমান্ত এলাকায় ইন্টারনেট একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে